আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বাসায় কিভাবে সহজেই প্যানকেক তৈরি করা যায় সেই রেসিপি সবার সাথে শেয়ার করব। একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি দুটো ডিম, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এবার শেক স্টিক দিয়ে চিনিটা ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিটা না মিশে যায় ততক্ষণ আমাকে নেড়ে ছেড়ে নিতে হবে। যাতে চিনির মধ্যে দানাদার না থাকে ততক্ষণ পর্যন্তই নাড়তে হবে। এখন চিনির সাথে ডিমটা ভালোভাবে মিশে গিয়েছে, দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল, দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে এক কাপ পরিমাণ দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি, এখন অল্প অল্প করে দুধটা মিশিয়ে দিচ্ছি ডিম আর চিনির সাথে। অল্প অল্প করে মিশাতে হবে। আমার মিশানো হয়ে গিয়েছে, এখন বাকি উপকরণগুলো একে একে দিয়ে দিব। এখানে এক কাপ পরিমাণ ময়দা ছেঁকে নিচ্ছি, অল্প অল্প করে নিতে হবে, অল্প করে দিয়ে দিচ্ছি। শেক স্টিকের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার, স্ট্রেনারের সাহায্যে সবগুলো চেড়ে নিচ্ছি। অবশিষ্টগুলো ফেলে দিব। আবার এগুলোকে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করতে হবে, যাতে কোনো ধলা বিধে না থাকে তাই ভালোভাবে চেকে নিতে হবে। আমি এখানে হাফ চামচ এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়ার পরিবর্তে ভ্যানিলা এসেন্স দেওয়া যায়, কিন্তু আমি এখানে এলাচ গুঁড়াই দিয়ে দিচ্ছি। যাতে ডিমের কোনো গন্ধ না থাকে। আমার ব্যাটারটা হয়ে গিয়েছে, এত পাতলাও না আবার খুব ঘনও না। এখন একটা ফ্রাই প্যানে হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে এক চামচ পরিমাণ ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত উপরে পুরোটা ছিদ্র ছিদ্র ভাব না হয়। কেকটা সবগুলো ছিদ্র ছিদ্র ভাব হয়েছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে 10-12 সেকেন্ড রান্না করব।
হয়ে গেল আমার প্যানকেক। এভাবে প্রত্যেকটা প্যানকেক বানিয়ে নিব। এটা বাচ্চাদের খুব পছন্দের খাবার, সব বাচ্চারাই আশা করি এটা পছন্দ করবে। বাচ্চাদের স্কুলের টিফিনে সকালে কিংবা বিকালে নাস্তাও এটা পরিবেশন করা যায়। আমি আবার আরেকটু ব্যাটার দিয়ে দিলাম। এভাবে আমি আমার প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি। প্যানকেকটার কালার খুব সুন্দর হয়েছে, অনেক নরম এবং তুলতুলে হয়েছে। সবগুলো প্যানকেক তৈরি হয়ে গেল। এখন একটা প্যানকেক ভেঙে দেখাচ্ছি। প্যানকেকটি অনেক সফট হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু। এটা আপনারা বাসায় তৈরি করতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করে এই খাবারটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।